মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে সংবাদ প্রতিদিন নামে একটি প্রধান সারির পত্রিকায় তোমাদের নতুনভাবে রেজাল্ট নিয়ে কিন্তু একটি প্রতিবেদন রিলিজ হয়েছে। সেখানে কিন্তু বলা রয়েছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সময় কাঁটায় বিদ্ধ সিলেবাস, আর এই কঠিন লাইনটির মানেই হলো যে এবছর তোমাদের যে সিলেবাস কমপ্লিট হয়নি তার জন্য তোমাদের সবাইকে প্রায় যে পাশ করিয়ে দেওয়ার প্রবণতা সেটা আরও কিন্তু স্পষ্ট হয়ে গেল এই প্রতিবেদনের মাধ্যমে। তা আজকে বর্ণনা করব এবং এরও পাশাপাশি তোমাদেরকে বলবো সেখানে লেখা রয়েছে এই জুন মাসেই 3 মেগা পরীক্ষার ফলাফল বেরোবে, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রান্স কীভাবে বেরোবে, কখন বেরোবে এবং কোন কোন সপ্তাহে বেরোবে, কী ডেট রয়েছে সব আজকের এই ভিডিওতে স্পষ্টভাবে জানিয়ে দেবো। তাই প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধু থেকে শুরু করে অবশ্যই যারা নতুন ক্লাস 10 কিংবা 12 উঠেছো তারা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো। যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারে সদস্য হয়ে যাবে বন্ধুরা। আগামী জুন মাসে সেখানে লেখা রয়েছে যে 3টি মেগা পরীক্ষার ফলাফল হতে পারে। সংবাদ প্রতিদিন যে পত্রিকা রয়েছে তার সম্পাদক এবং তার যে সদস্যরা রয়েছে তারা কিন্তু পর্ষদের কাছে গিয়েছিল এবং পর্ষদ থেকে শুরু করে শিক্ষা দপ্তরেও কিন্তু বারবার যাচ্ছে খবর আনতে। সেখান থেকে খবর নিয়ে এসেছে তোমাদের জন্য যে জুন মাসে 3টি পরীক্ষা, সেটা কী কী? এক হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, মানে জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল বেরোবে। দ্বিতীয় সপ্তাহে অবশ্যই মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরোবে এবং তৃতীয় সপ্তাহে কিংবা লাস্ট যে চতুর্থ সপ্তাহ সেই চতুর্থ সপ্তাহের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার তোমাদের যদি এক্স্যাক্ট ডেট বলতে হয় সেরকমভাবে কিন্তু সংসদ পর্ষদ সভাপতিরা কিছুই কিন্তু এই মুহূর্তে জানায়নি, তাই এক্স্যাক্ট ডেট এই মুহূর্তে বলাটা প্রচণ্ডভাবে ভুল হবে। বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে ঘোষণা করে দেওয়া হচ্ছে, আমরা কিন্তু তা করব না, কিন্তু আমরা একটা আনুমানিক ডেট বলে দেবো যে জুন মাসের প্রথম সপ্তাহ মানে 1 তারিখ থেকে 8 তারিখের মধ্যে কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরিয়ে যাবে। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু অবশ্যই 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে বেরোচ্ছে এবং 20 তারিখ থেকে 30 তারিখের মধ্যে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু বেরিয়ে যাচ্ছে। এবার তোমাদের দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় কাঁটায় বিদ্ধ সিলেবাস। এই কথাটার মানে হচ্ছে তোমাদের কিন্তু 2 বছর কোনো ক্লাস হয়নি, সেটা করোনার পরিস্থিতি হোক কিংবা লকডাউন পরিস্থিতি হোক, যেটাই হোক সেটা কিন্তু তোমাদের প্রচণ্ডভাবে কিন্তু ডিস্টার্ব করেছে তোমাদের ক্লাস স্বাভাবিক হতে। সেই কারণে কিন্তু আমরা সকলেই দেখেছিলাম যে তোমাদের পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেটা কিন্তু 30% করে কমানো হয়েছিল। কিন্তু 30% কিন্তু খুবই একটা ন্যূনতম সংখ্যা বা ন্যূনতম শতাংশ, যেটা কমিয়েও কিন্তু ছাত্রছাত্রীরা কমপ্লিট করতে পারেনি। কারণ তোমরা নিজেরাই দেখেছো যে স্কুল অতিরিক্ত বন্ধ ছিল, তারপর যখনই পাড়ায় পাড়ায় স্কুল শুরু হলো তখন কিন্তু অনেক স্যার ম্যাডামরা আসছিল না, তারা ক্লাস ঠিকমতোভাবে করাচ্ছিল না এবং ওইটুকুনি সময়ের মধ্যে এই 70% সিলেবাস কীভাবে কমপ্লিট করবে এইটাই কিন্তু লিখেছে সেই সংবাদপত্রে। এবং সেই সংবাদপত্রে আরও জানিয়েছে যে পর্ষদ ও শিক্ষা দপ্তরের কাছে তারা গিয়েছিল এবং এই প্রশ্নটাই করেছিল যে এবছরও তোমরা দেখতে পাচ্ছ কিন্তু একই পরিস্থিতি, সেটা ভোট হোক কিংবা তারপর আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য হোম সেন্টারে হওয়ার জন্য 3 মাস যে ক্লাস বন্ধ ছিল দশম ও দ্বাদশের, সেটা নিয়েও কিন্তু একটা প্রবলেম তৈরি হয়েছে, সিলেবাস এখনও কমপ্লিট হয়নি, গরমের ছুটি 22 দিনের জায়গায় সেটা 45 দিন পড়ে গিয়েছে, সেখানেও একটা সমস্যা তৈরি হয়েছে, সিলেবাস কমপ্লিট হয়নি। তাই এই যে সিলেবাস কমপ্লিট হচ্ছে না, আগের বছরও হয়নি একই জিনিস হয়েছে, এবছরও একই জিনিস হয়েছে। তাই এখানে কিন্তু অনেক বিশেষজ্ঞ ও শিক্ষক শিক্ষিকাদের দাবি যে 2022 মাধ্যমিক পরীক্ষার্থীদের ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের গ্রেস নাম্বার তো দেওয়া হচ্ছে কিন্তু আলাদাভাবে কনসিডার করা উচিত, একটা বিবেচনা করা উচিত। এই নিয়ে পর্ষদ সভাপতি মানে আমাদের যে মাধ্যমিক বোর্ডের পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় তিনি তার কোনোরকম কোনো বক্তব্য জানাননি, তার কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি এই বিষয়ে কোনো উত্তর দেননি। কিন্তু আমরা উচ্চ মাধ্যমিক পর্ষদ বোর্ডের যে সভাপতি রয়েছে ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্যবাবু তার কাছে প্রশ্ন করেছিলাম যে এবছর কি আলাদা করে কোনোভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিবেচনা করা হবে, তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ এবছর কিন্তু কনসিডার করা হবে আলাদাভাবে। আর আরেকটি কথা তিনি অবশ্যই জানিয়েছেন যেটি দুটি বোর্ডের ক্ষেত্রেই প্রযোজ্য, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে পাশ করার ক্ষেত্রে, সেটা হলো যে অন্যান্য বোর্ডগুলি যেগুলি রয়েছে তাদের দেখে কিন্তু আমাদের এই বোর্ডের রেজাল্ট কিন্তু সেই রকমভাবেই একটা মূল্যায়ন বা সেই রকমভাবেই একটা ছাত্রদের প্রতি যে কনসিডার সেটা কিন্তু করা হতে পারে। অন্যান্য বোর্ডগুলি যদি তাদের ছাত্রদেরকে পাশের হার বেশি রাখে তাহলে কিন্তু এই বোর্ডের ক্ষেত্রেও তাই সেম ঘটবে, এটাই কিন্তু তিনি বক্তব্য রেখেছেন। তোমাদেরকে সবটা কিন্তু ইনফরমেশান আমি A to Z আমি দিয়ে দিলাম। তাহলে জুন মাসের প্রথম সপ্তাহে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট, জুন মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এবং জুন মাসের তৃতীয় সপ্তাহে কিংবা শেষ সপ্তাহে একদম চতুর্থ সপ্তাহে যেটা থাকবে সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। তাই এখানে কিন্তু কোনোরকম কোনো দ্বিধা করবার দরকার নেই এবং মে মাসে কোনো রেজাল্ট বের হচ্ছে না শেষে বলে দিলাম। আজকের মতো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশান ও আপডেট দিয়েই তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলেই জানো তোমাদের কি করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।